চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ছায়াবাদ সিনেমায় কাজ করতে বৃহস্পতিবার ৩১ আগস্ট বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ঢাকায় পা রেখে কক্সবাজারে সিনেমার শুটিংয়ে অংশ নিলে হঠাৎ নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে কলকাতায় ফিরে যান তিনি। সম্প্রতি সিনেমাটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এই সিনেমার ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি প্রথমে এনেছিলেন গুরুতর অভিযোগ। জানিয়েছিলেন, কক্সবাজারের শুটিং করার সময় অনুমতি না নিয়ে তার হাত স্পর্শ করেছেন সিনেমার নৃত্য পরিচালক মাইকেল। এরপর বেরিয়ে আসে এ নায়িকার অপেশাদার আচরণের কথা। তবে বিষয়টি নজরে আসে সায়ন্তিকার দেওয়া ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে প্রযোজককে প্রশ্নবিদ্ধ করেছেন সায়ন্তিকা, আর এর জবাবে নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন প্রযোজক। এবার গুঞ্জন উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কলকাতার এই নায়িকা। কিন্তু আদৌতে জায়েদ সায়ন্তিকার সম্পর্কের বিষয়টি কি শুধুই গুজব নাকি সত্যি? এ প্রশ্নের উত্তরে জায়েদ খান গণমাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ ভুয়া তথ্য দিয়েছে মাইকেল বাবু, তার বক্তব্যটি আমি দেখেছি। শিল্পীদের সম্পর্ক হবে বন্ধুসুলভ ও সৌহার্দ্যপূর্ণ, এর বেশি কিছু নয়। তিনি আরও বলেন, একদিনে সায়ন্তিকা আমার খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, এ কারণেই আমি সায়ন্তিকার পাশে দাঁড়িয়েছি। মূলত আমি হাতে হাড়ি ভেঙে দেওয়ার পরই আমাকে নিয়ে নানাজনে নানা কথা বলছেন, এইগুলো প্রোপাগান্ডা। এর আগে সিনেমার প্রযোজককে অপেশাদার বলে দাবি করেছিলেন জায়েদ। তিনি জানান, প্রোডাকশন বয় ডাকা, বাজার করাসহ সব ধরনের কাজ প্রযোজক নিজেই করেন। সকালের নাস্তা হিসেবে ৫ টাকা দামের লেক্সাস বিস্কুট ও কলা দেওয়া হতো। এ কারণে গত কয়েকদিনে সায়ন্তিকাকে নাস্তা করানোসহ খাবারের বিল জায়েদ নিজ পকেট থেকে দিয়েছেন বলেও জানান। প্রসঙ্গত, জায়েদ সায়ন্তিকার ছায়াবাজ সিনেমাটি নির্মাণ করেছেন তাজু কামরুল। এদিকে নায়িকা ও প্রযোজকের পাল্টাপাল্টি অভিযোগে সিনেমাটির শুটিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।